قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিগণ, ওলামায়ে কেরাম, আমরার আলোচনা বর্তমান বেদার সম্পর্কে চলতেছে। বেদাতের বিষয়টা বহুত জটিল, এটা খুব সূক্ষ্ম বস্তু, যার জন্যে আলিমরাও বহুতে বুঝতে অসুবিধা পায়। আর বেদাত আমলটা যারা যারা করে অভ্যাস করেছে, তারার এটা বড় প্রিয় আমল, এটা অন্তরে সারবার চায় না, খুবই কষ্ট হয়। যে সময় রাসূলুল্লাহ সাল্লামের কাছে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, কাফিররারে উল্টা কোয়ার কারণে, তারার অভ্যাসের কারণে সহ্য করতে পারছে না, কথা সত্য সহ্য করতে পারছে না। এরকমই সমস্যা হয় এই বেদাত সম্পর্কে। বেদাতের আলোচনা যে করে তারে সবই খারাপ পায়। আসলে কথা হলো, যে বেদাতের আলোচনা করে, হে এত বালা মানুষ রাইজের লেগিয়া, রাইজের জন্য, কারণ রাইজ নমজ পড়ার অবস্থাত, আমল করা অবস্থাত এরা জাহান্নামের রাস্তা। এটা থেকে যে সময় ফিরাই বারসা, এই মানুষটা আসলে বালা না, সমাজের লাগে বালা, এই মানুষটা সমাজের জন্য ভালো মানুষ, যে আলিমে এই কামটা করে, কিন্তু এই ভালো মানুষটারই সমাজে কি পায়, খারাপ পায়। এটা হলো দুঃখের বিষয়। এই গবেষণার চিন্তা কেউ করে না যে উনি যে বেদাতের কথা বললেন আমাদের উল্টা হইল, এটা কি ওনার কোনো কিছু লাভ না আমাদের লাভ, এটা বোঝে না। তা আমি আপনাদেরকে গত সপ্তাহ তো বলছি, আজকে এগুলো দোহরাইয়া কিছু একটা কইবার চাইতেছি মনে রাখবার জন্যে। পাঁচটা জিনিস বেদাত বুঝবার হইলে, বেদাত ছাড়বার জন্য পাঁচটা জিনিস যদি আপনার ব্রেনও থাকে, তে আপনার ছাড়বার আপনার জন্য সহজ হবে। আর এইগুলা জিনিস যদি আপনার জেহেন না রাখেন, তখন আর এটা ছাড়বার মন লইত না। আপনি বেজি কোন সময় লইবেন, যে সময় দেখবেন যে আমি বেজি না লইলে মরমু, তখন বেজিটা কষ্টটা সহ্য হয়, অকর্ষণটা সহ্য হয়। এরকম হিসেবেই আপনার ক্ষতি কতটুকু হয় বেদাতের দ্বারা, এটা যে হেন থাকলে তখন এই প্রিয় আমলটা ছাড়তে সহজ হয়। জি, তে আমি গত সপ্তাহ বলছিলাম, আপনি এখন লম্বর হিসাবে বলতেছি, পাঁচটা বস্তু আপনারা মনে রাখতে হবে, জানিয়ে রাখতে হবে। এক নম্বর হইল দিন কাকে বলে, কেউ যদি জিজ্ঞাসা করে তা আমরা উত্তর দিতে লাগবো দিন এই জিনিসটার নাম। পরে বেদাত কারে বলে, এই সূত্রটাও আমরা জানতে লাগবো। কয়টা জিনিস হইল, দুইটা হইল, দিন জানতে লাগবো, বেদাত জানতে লাগবো। তিন নম্বর হইল বেদাতের বড় বড় পাঁচটা ক্ষতি আছে, ডেঞ্জার ক্ষতি, এই পাঁচটা ক্ষতি আপনার জানতে হবে, মনে মনে রাখতে হবে। কয়টা হইল, তিনটা হইল। চার নম্বর হইল যে বেদাতের, বেদাত যে গুণাটা নম্বর হিসাবে কয় নম্বর গুণা, এই নম্বরটা যদি আপনি ভালো করে মনে রাখেন, তে আপনার কী থাকবো, বেদাতের গুরুত্বটা অন্তরে থাকবে, এটা মনে রাখতে হবে। কয়টা হইল, চার নম্বর হইল না, পাঁচ নম্বর হইল বেদাত কে করে, কোন মানুষটির দ্বারা বেদাত হয়, এই কথাটা ভালো করে জানতে হবে। আর কার দ্বারা গুণা কবিরা হয়, কার দ্বারা বেদাতটা হয়, এখানে আরো দুইটা উদাহরণ আমি দিই, এই উদাহরণগুলো আজকে মনে করবেন,
এটি কর পরে আপনার আরে আবার আমি জিজ্ঞাসা করবো, আগে যে এসে উত্তর দিয়েছেন আশা করি আজকে উত্তর দিবেন, তারপরে আমি মেইন বেদাতের আলোচনাটা বল এই বস্তুটা বেদাত। আগে তখন ফর্মুলাটা কইতেছি, ভূমিকাটা কইতেছি, এরপরে বলুন ওই যে এইটা বেদাত এটা তুমি ছাড়ো। এই সময় যাতে আপনার আঘাত না লাগে, ওটা যে আপনি করতে পারেন। তা আলহামদুলিল্লাহ যেটা হদিস পড়ছি, গত সপ্তাহে একটা হদিস পড়ছিলাম, আজকে একটা ব্ল্যাক হদিস পড়ছি। এই হদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লামে স্পষ্টভাবে বেদাত কি বস্তু, দিন কি বস্তু এই হদিস বলিয়া দিছেন, আর বেদাতের কি ক্ষতি মুখ্য ক্ষতিটা বলিয়া দিছেন। এই হদিস তিনটা জিনিস আইল, দিন কারে কয় আর অদিন কারে কয়। অদিনটা হইল বেদাত, সেটা দিন না, দিন না, দিন বললে আমরা করিয়া জাহান্নামে যাই এই পরিচয়টা। আর মুখ্য ক্ষতিটা কি, যে বেদাতির জাহান্নাম। হদিসটা এইভাবে আছে, ইন্না ফাইন্না আস্তাকাল হাদিসে কিতাবুল্লাহ, চূড়ান্ত সত্য কথা হইল আল্লাহর কোরআন। কি বলছি, চূড়ান্ত সত্য কথা হইল আল্লাহর কোরআন। আর ভালো চূড়ান্ত তরিকা, চূড়ান্ত রাস্তা হইল রাসূলুল্লাহ সাল্লামের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত। এখন বোঝা গেল কোরআন আর হাদিস দুইটা জিনিসের কথা এই হাদিসও কওয়া হইল, কোরআন আর হাদিস মানে সুন্না, এই দুইটাই হইল দিন, দুইটা কোরআন হাদিস দিন, বস আমরা এটাই বুঝি। তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লামের খুতবার মধ্যে এই হাদিসের মধ্যে বলছেন, সরল উমরে মহদাসাতুহা, বুড়া কর্ম হইল নতুন বস্তুগুলা। কোন নতুন বস্তু, ধর্মর নামে, ধর্মর ভিতরে নেক আমল বুল্লা কাম করে, আসলে ধর্ম না এটা, কি এটা বুড়া কাম, আর এটাই বেদাত। এই নতুন কামটা হইল বেদাত, সরাল উমরে মহদাসাতুহা। তে এই নতুন বস্তু হইল খারাপ বস্তু, বুড়া বস্তু, এই প্রত্যেক বুড়া বস্তুটার নামেই বেদাত কর। এই বেদাতটা বাতিল, এই বাতিলের ঠিকানা হইল জাহান্নাম, হয়ে গেল কথা। তো এখন আমরা এই হাদিসে খুল্লুম খুল্লা হিসাবে প্রকাশ্যে আমরা কি পাইলাম, দিন পাইলাম, আর অদিন বস্তুটা বুঝলাম। দিন কারে কয়, কোরআন হাদিসের দলিল দ্বারা যেটি প্রমাণিত হইব এটি দিন, এটি করতে পারব। আর কোরআন হাদিসও যেটি না থাকবো, এরকম কোনো নেক কামের উদ্দেশ্যে করলে এটা লইল বেদাত। যেরকম একটা মিসাল দিলে বুঝবেন, আপনার ছেলেরে খতনা করাবার চাইতেছেন না, খতনা করানি গিয়া জেফত খাওয়ানি, এতিম খাওয়ানি, কত কিছু করে না মানুষ এইগুলা, যে যেগুলা কাম করে খালি খতনার কামটা ছাড়া, গণি যেটা করে এটা তো খতনা, এটা শূন্য ঠিকই আছে, বাকি যে আপনি জেফত ইত্যাদি কতগুলা কাম করলেন এইটি কি শরীয়ত আছে না নাই, এটা তো আপনি দিন হিসাবে করতেছেন, ধর্মীয় কাম খতনা সুন্নত কাম, এইগুলা একটাও কি নাই কোরআন হাদিসও প্রমাণ না, কোরআন হাদিস দ্বারা প্রমাণ না। তো এই কামটি আপনি কী করলেন, ধর্মের মধ্যে নতুন করে লাগাইলেন, কথা বোঝা গেছে। এই লাগানিটা আপনি কী করলেন, দিনের মধ্যে অদিনের কাম করলেন, অদিন মানে বেদাত করলেন, এই কাম করে আপনার জাহান্নামে যেতে লাগলো। আপনার ছেলেরে মুসলমানি করাইয়া খতনা করিয়া কতটি যে বাজে কাম করলেন, এই বাজে কামটি কি নাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, গতিকে আপনি কি যাবেন, এই কাম করিয়া জাহান্নামে যাবেন। আর এই জাহান্নামটা আপনারা আগেই কইছি যে এই হদিসও কইছে, যারা বেদাত করবো এর নিশ্চিত জাহান্নাম, এই বেদাত লয়ে যদি হ্যাঁ মরে। এখন ধরুন আপনারা অশুনতেছেন, বেদাত করতে আমি কই দিব ছেড়ে দিবেন, বস আপনারা বলা অনুষ, বেদাত লয়ে যদি একজন মরল তার জাহান্নাম থেকে রক্ষা পাইবার কোনো ব্যবস্থা নাই, চ্যালেঞ্জ কথা, কোনো ব্যবস্থা জাহান্নামে যাইতেই হবে। এখন কথা হলো জাহান্নামে যে যাবে, এই মানুষটা কি জাহান্নাম থেকে উঠতে পারবে না চিরকালই জাহান্নামে থাকবে, একটা প্রশ্নই না। এটা মনে রাখবেন, বেদাত দুই রকম, একটা বেদাত হইল ইমানের মধ্যে আকাইদ কয়, বিশ্বাসের বস্তুর মধ্যে, এই আকাইদের মধ্যে যদি কেউ বেদাতি করে তে তার আর চিরকাল জাহান্নাম, হ্যাঁ আর কোনো দিনই উঠতে পারবে না। আমলের মধ্যে যদি বেদাত করে, আকাইদের মধ্যে না একটা আমলের মধ্যে, আমল বেদাত করলে এ জাহান্নামে যাওয়াটা শিওর, কেউই ফিরাইতে পারবো না, জাহান্নামে যাইতেই হবে, কিন্তু শেষে হ্যাঁ জাহান্নাম খাইটা উঠতে পারবে,
বেশকন্দ বোঝা গেছে, বেদাত দুই জায়গা তো হয়, ইমানও হয় আর কই হয় আমলও হয়, আমলও হইলে বেদাত ওইলি জাহান্নাম, এটা এটা ফয়সালা, বেদাত ওইলি জাহান্নাম, অন জাহান্নামটা চিরকাল নাস্তাই বলে, তোমার যদি আমলের মধ্যে বেদাত হয়েছে তো তুমি খাইটা উঠতে পারবা, আর যদি আকাইদের মধ্যে হয়েছে তো আর তুমি উঠতে পারবো না, বুঝছেন। বহুত মানুষের রসুল্লাহ সাল্লামরে কি কয় গাইদি জানে, এরম বিশ্বাস যারা আছে হে আকাইদের মধ্যে বেদাত করলো, গাইদি জানে বললে কোরআনের নিষেধ আছে, হাদিসও নিষেধ আছে, মাসলাতের নিষেধ আছে, রসুল্লাহ সাল্লামে গাইবি জানে না, নিজেই কইছেন গাইবি জানি না, আমি যদি গাইব জানতাম অতগুলো বিপদ আমার হইতো না, তারপরেও মানুষে কয় রসুল্লামে গাইব জানে। এরম কি ফির সাহেবের কাছে মুড়ি দেওয়া মানুষে এই কত বিশ্বাস রায় যে ফির সাহেবে ধ্যান করলে আমরা সব কিছু জানে, এটা তো সিঁড়ি কথা বেদাতি কথা, ঠিক আছে। এরকম যদি আকাইদের মধ্যে মানে বিশ্বাসের মধ্যে মানে ইমানের মধ্যে যদি কেউ বেদাতি করে ফেলছে তে আর চিরকাল জাহান্নামে উঠবে না, কথাটা বোঝা গেছে। আর আমল হইলে কি হইব উঠতে আইব, বেদাতটা কত বড় খারাপ জিনিস, বোঝা গেছে। তে এখন দিনের সূত্র বেদাতের সূত্র দুইটা জিনিস আমরা পাইলাম না, তারপরে কি কয়েছে তিন নম্বর হইতে লাগবো কি যে বেদাতের ফার্স্টটা বড় বড় ক্ষতির জিনিস, এটি মনে রাখলে আপনার কাছে বেদাত থাকলে কইলে আপনি ছাড়তে পারবেন, যে না এই কাম করতাম না, এত ক্ষতির করতাম না। তে ক্ষতির মধ্যে এক নম্বর তো বুঝলেই নি, হদিসের দ্বারা সিধা সাদা কইছে এই বেদাতি হল্লা জাহান্নামে যাইব, বড় ক্ষতি একটা হয়ে গেল। দুই নম্বর লম্বর হিসেবে মনে রাখে, ফার্স্টটা কইছি না, নম্বর হিসেবে দুই নম্বর হলো এই মানুষটার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। ইবনে মাজাহ যে টাইটেলও যে পড়া, ইবনে মাজাহ একটা হদিসের কিতাব আছে, এই কিতাবে আছে লা ইয়াকবালুল্লাহু মিন সাহিবি বিদআতিন সৌমান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ফি সাবিলিল্লাহ ওয়ালা সরফান ওয়ালা আদলান একরুজু মিনাল ইসলামে কামাত তাখরুজু শাহরাতু মিনাল আজিম, একটা হাদিস যে বেদাতি মানুষের কোনো এবাদত কবুল হয় না, না রোজা না নমাজ না হজ না তার কি জেহাদ কোনো কিছু না, বরং এই মানুষটা ইসলাম থেকে এই হিসেবে বাড়িয়ে যেরম একটা চুল যদি আডা আডা গুল্লা যা থইলেন আডা গুল্লা থইল বেটিয়া, এটার মধ্যে বেটির একটা চুল পরে রয়েছে, চুলটা টান দিলে আডা আইব না, শুধু চুলটাই আইব আডা লগে আইব না, সিধা সিধি চুলটা বাড়িয়ে আইল। এই মানুষটা ইসলাম রে এনে সুন্দর করিয়া থইয়া সে বেদিন হয়ে গেল, বাড়ি হয়ে যাবো সিধা বেদাত করা মানুষ, এই হদিসে কইছে, বুঝলেন না। এই জন্যে কইছি যে বেদাত দুই রকম আছে, আকাইদের মধ্যে বেদাত আর আমল বেদাত, আকাইদ বেদাত করলে এই মানুষটা ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবো। তা আমরা না জানি কত বেদাত করতেছে আকাইদ, ঠিক আছে, এগুলো আমার জানা দরকার। কয় নম্বর গেল, তিনটা গেল, এই এই একটা হইল, একটা কি গেলো যে বেদাতি মানুষটা জাহান্নামে যাবে, দুই নম্বর গেলো আর আমলটা বল কবুল নাই, ঠিক আছে, তিন নম্বর হলো এই মানুষটা হাউজে কোসরের পানি পাইব না, রসুলের পানি দিবেন না। ওইটা দিন বলছিলাম যে একদল মানুষ হাউজে কোসর যাইব পানি পান করার জন্য, রসুল্লাহ সাল্লাম একটু দূরে থেকে আয়া ওদেরে পানি খাওয়াবার চেষ্টা করবেন, তখন দেখবে ফিরিস্তারা আর কি খেতেছে সরাই দিতেছে বার করে দিতেছে সিসি করে যা তারা তোর পানি পাইব। হুজুরা যে ফিরিস্তারা জিজ্ঞাসা করলেন এদের তাড়াইতেছেন কেন, এরা আমার উম্মত পানি পান করবার আছে, আমি পানি পান করাইব। তখন ফিরিস্তারা উত্তর দেবেন আপনি জানেন আপনার পরে এরা কী করছে, কী করছে, এটার বেদাত করছে। এই বেদাতের শব্দ হুজুরে শোনার সঙ্গে সঙ্গে সুহকান সুহকান কইয়া হুজুর ওরা করবে যা যা তোর পানি দেওয়া হবে, কত বড় দুর্ভাগ্য হইলো, আমলদার মানুষ নমাজি মানুষ পরেজগার মানুষ মুন্সি মুলিবি বান ইমাম মানুষ না, এই বেটার বহিষ্কার হইলো, কী হইল না পানি পাওয়ার ভাগ্য হইল না। কটা হইলো তিনটা, চার নম্বর হইলো আর কি নাই সুপারিশ নাই, কি নাই সুপারিশ করবে না, তো জাহান্নাম তো ঐতি আছে তার সুপারিশ নাই, পানি পান করল না। পঞ্চাশ হাজার বছরে একদিন হাসরের পানি যে পান করবে তার নিশ্চিন্তা এই কেমন তো আর তার পানি খোসা লাগবে না, আর যা পানি না পাইবে তার কি কিরম কাতর হবে এটা বোঝেন এসবে না, একবার চিন্তা করবেন রাত্রে। তো এই মানুষটার এই দশাটা হইল,
কয়টা কইলাম? তিনটা নাকি চারটা কই বলছি না? সুপারিশ পাইবে না না? ফার্স্ট নম্বর হইল একটা হদিস আছে, মান মা হাদাসা কৌমুন বিদা ইল্লা রফিয়া মিসলুহু মিনাল সুন্না। এটা একটা মারাত্মক কথা, যে সম্প্রদায় এবাদত করবে, বেদাত করার কারণে আল্লাহর নবীর যে সুন্নত, এই অনেকটি সুন্নত এই বেদাতের জরিয়া আল্লাহ তাআলা উড়াই নেবগা। মানে সুন্নত আমলার কারোর আপনার ভাগ্য নাই। বেদাতটা মাসে কই করে, এই না সুন্নত হয়েছে, হ্যাঁ সুন্নতটারে সরাইয়া নতুন একটা কাম করে, এটার নামে তো বেশি বেদাত। নবীর সুন্নতরে থইয়া বদলে আরেক কাম করে, এনো আমরা তো শুনে একটা গ্লাস শরবতের, হ্যাঁ না তৈল এটা সরাইয়া মদেরটা, এটা সরাই লইল তো তখন এটা জিনিসটা আসলটা সরে গেল। তো বেদাত করুইয়া মানুষে শূন্যত্রে কি করে, বিরাট বড় ক্ষতি করে, শূন্যত খেদাই দেয়, তার জরিয়া কী হয় শূন্যত ধ্বংস হয়, বহুটি শূন্যত ধ্বংস হয়। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আছে, মান তারাকা শূন্যতি লাম ইয়ানাল সাফাআতি, যে আমার সুন্নত আমল করলো না, হে আমার সাফায়াত করতে না। তা আপনি একটা বেদাত করিয়া সুন্নতের জায়গা বেদাত করুন, আমি যে সময় বেদাতটি আপনি কইয়াম যে এই জিনিসটা বেদাত, ওই জায়গাত এই কথাটি আমি বলবো আপনারা সম্মুখে যে এই কামটা করার কারণে অত জিনিস নিয়ে নষ্ট হইল, এটা ওই জায়গার দেখাই মহল্লা যদি। ঠিক আছে, এখন কী বোঝা গেল, ফার্স্টটা বড় বড় ক্ষতি হইল না, এই ক্ষতিটি যদি আপনার মনে রাখতে না পারেন তো আপনি ভুললে গেলে আপনার এই প্রিয় আমলটা ছাড়তে পারবেন না। আর এটা যদি মনে রাখেন যে এত বড় ক্ষতি আমার দ্বারা নবীর সুন্নতরে কী করে দিলাম, থেকে সরাই দিলাম, আর আমি বেদাতি করার কারণে আমার নবী অত রাগ যে আমার বিবর্তনের সুপারিশই করবো না, পানি দিব না, এই কাম আমি করবো কেন, আমি এত পূর্ব কেন, আমল করিয়া রাত্রে জাগরণ করিয়া বেদাতি করবো আর আমার ধ্বংসর লাইন টাইন নিয়ে আনবো। ঠিক আছে, তো কী পাইলেন, পাঁচটা ক্ষতির জিনিস পাইলেন। কটা জিনিস হইল? তিনটা জিনিস মূল হইল, একটা হইল দিন কারেক এটা পাইলেন, আরেকটা হইল কী পাইল বেদাত কারেক এটা পাইলেন, আরেকটা কী পাইলেন পাঁচটা ক্ষতি পাইলেন। ঠিক আছে, তিনটা জিনিস পাওয়া গেল এখন পর্যন্ত। তারপরে বলছিলাম যে সিরিয়াল নম্বর, গুনার সিরিয়াল নম্বর, গুনার সিরিয়াল নম্বর গত সপ্তাহ কয় নম্বর ফেলছিলাম এটারে? হ্যাঁ দুই নম্বর। ঠিক আছে না, দুই নম্বর, এক নম্বর কী গুণটা ছিল? শিরিক কুফর ছিল। এক নম্বর শিরিক কুফর, দুই নম্বর বেদাত, তিন নম্বর কি কবিরা গুণা। আর আমরা সমাজের এত মূর্খামি যে কবিরা গুণাডারই গুণা বুঝি বাকি দুইটার নামই নেই, এত ক্ষতি পড়ছি এত তলে পড়ছি আমরা, আবার বেহেস্তা যাবার আশা রাখি, সম্ভব হবে না? না, শিরিক কুফর জানতে হবে, বেদাত জানতে হবে, এই দুইটারে দুই নামে কওয়াছে স্পেশাল হিসাবে, এরা কবিরাত পরে, কবিরা গুণার সিরিয়াল ওইগুলা, শিরিক কুফুরও কবিরা, বেদাতেও কবিরা, হেরিও কবিরা, কিন্তু ওই চুরি জি না ডাকাতি মদ খাওয়া এটিরে কবিরার নামে ডাকে, ডাকা হয় কি নামে? কবিরা নামে। বেদাত্রে কবিরা নামে ডাকা হয় না, কেন? কবিরা ডার উপরে হ্যাঁ একটা স্পেশিয়াল তার নাম, এটা খুব বেশি খারাপ। এরপরে শিরিকরে তার শিরিক নামে কওয়ায়, কবিরা নামে কওয়ায় না। কেন কওয়ায় না? একটা উদাহরণ আমার তরফ থেকে দিতেছে, এটা কোনো কিতাবের উদাহরণ না। কবিরা যেগুলা গুণা দশটা পনেরোটা একশোটা যা আছে এই সবটি একটা একটার বাইদরুন, এটি আওলাদ, এরা বাহানসারি, চুরি জিনা ডাকাতি বেফর্দা, হ্যাঁ সুদ খাওয়া মদ খাওয়া মা বাপের নাফরমানি করা বেফর্দা ইত্যাদি যেগুলো আছে এইগুলারে, এই গুণাগুলোরে তারা তারা বাই ধরুন, এই ব্যক্তি বাই একশোটা থাক পঞ্চাশটা থাক, এই বাই যে এরা কার আওলাদ, তার মুরব্বী কেলা, তার বাপ কেডা, তে কইতে লাগবো এই বেদাত তার বাপ, হ্যাঁ এত বড় যে এই বড়র বড় হ্যাঁ কবিরার কবিরা হইল বেদাত, কারণ বেদাতের বাপ কেডা, বেদাতের বাপ হইল শিরিক কুফুর, এই যে কবিরা গুনার দাদা হইল কেলা শিরিক কুফুর, তার বাপ হইল কেলা বেদাত, কবিরা গুনার তুরি চিনি এর উপরে তার বাপেরও চিনি না তার দাদারও চিনি না, হেডি কিন্তু আরও ক্ষতিকর আমার লেগে, কথাটা বোঝা গেছে, হেডি ডেঞ্জার ক্ষতিকর, এরা আমরা চিনি না, কথা বোঝা গেছে। এখন এই সিরিয়াল হিসেবে আজকে কুফুরি কথা আমার কওয়ার সবক না, কিন্তু সিরিয়াল হিসেবে যখন আইসে যে এক নম্বর গুণা শিরিক কুফুর, দুই নম্বর হলো বেদাত, শিরিক কুফুরের কথা অল্প কয়ে দিই,
শিরিক কুফুর করলে আল্লাহ তাআলা তার ক্ষমা করে না, মানে শিরিক করে মরলে, কুফুরি করে মরলে এই মানুষটার আর কোনো রাস্তা নাই চির জাহান্নামী হয়ে, কোনো দিন আল্লাহর গুসসা তার উপরে শেষ হয় না। কমর কথা, কোটি কোটি বছর, বছরের হিসাব না, অগণন, সীমাহীন দুজগ থাকবে, আল্লাহর দয়া কোনো দিন এদের উপরে আসবে না। এত বড় গুণা কে কীভাবে হইল, কেন এত বড়, সেটা বুঝবার আছে না? বুঝবার আমরা দেন, যত কবিরা গুণা আছে, যে কবিরা গুণা থেকে আল্লাহ পাকে না করছে যে এগুলা করিস না, এই সবটির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় সবটি বস্তুই মানুষের দরকার, দরকারি বস্তুরে না করছে। এই জিনা করতে পারবে না, জিনা নিষেধ, জিনাটা তার দরকার আছে না নাই, শারীরিক দৈহিক দরকার আছে না নাই, অত্যন্ত দরকার কিন্তু আল্লাহ না করছে। হ্যাঁ, বিকল্প রাখছে, বিকল্প কি, ব্যয় করে নিবি, পছন্দ হয়েছে ব্যয় করে নিবি, বিকল্প দিছে, সুদ খাইস না, অবৈধ কামাই নিষেধ দিছে, দেখা যাচ্ছে ধনের দরকার আছে, সুদ দিয়ে ধন কামান যা, বিকল্প দিছে সুদ ছাড়া কারবার করিয়া ধন অর্জন কর, ঠিক আছে। যতটা গুণা কবিরা দেখবেন এই সবটির মধ্যে মানুষের কি আছে, দরকার আছে, দরকারের ভিতরে আল্লাহ না করছে বিকল্প একটা দেয়া হয়, ঠিক আছে, বুঝা গেছে তো? এদিক দেখা যা দরকার আছে, দরকার থাকা সত্ত্বেও জিনা করিয়া বসে বেড়ায়, তখন আল্লাহ কি করবো, রাগে জাহান্নামে দিব। এই কথা কইতে পারতাম না, আমার দরকার আছে আল্লাহ করেছি মাপ দেও, এত গুসা যে জাহান্নামে দেওয়া হবো, জাহান্নাম ভোগ করার পরে আল্লাহর গুসা শেষ হইব, তারপরে দিব। আর এরম হইতে পারে কোনো তার নেক আমল বালা আমল দেখিয়া জিনাটা ছেড়ে দিব, যা এইটার খাতিরে তোর হেডও ছেড়ে দিলাম, ব্যবস্থাটা আছে, গুনাহ কবিরা ছেড়ে দিবার কি আছে, ব্যবস্থা আছে। তে এটা কয় নম্বর কইতেছে, এটা গুনার তরিকাটা কইতেছে, গুনার সিরিয়াল না, কিন্তু যে সময় দেখবেন শিরিক কুফুর করব, এইখানে বালা করে তালাশ করে দেন, শিরিক কুফুর ওই মানুষের কোনো দরকার নেই, শিরিক কুফুরটা মানুষের দরকার নেই, চুরি করে ভাত খেয়েছি খেতে লাগছে আমার দরকার আছে, তেও আমি জাহান্নামে যেতে লাগে, আল্লাহর হুকুম না করে আমি করলাম, শিরিক কুফুরটার কি নাই কোনো দরকার, বিলকুল নাই, দরকার ছাড়া গৌরবে এরকম করে করে জঘন্য খারাপ করে। আর কে কি জন্য এত বড় আল্লাহর গুসসা, যে শিরিক কুফুরুলা আমারে অসম্মানই করে, যে আমারে অসম্মানই করবো তার স্থান জীবনে আমার কাছে নাই। আর কবিরা গুনাহ করনেওয়ালা অসম্মানই করে না, হ্যাঁ একটা না ফরমানি আমার করে, কথা বুঝতে পারছেন না, জিনা করিলো আমার হুকুমের অমান্য করলো, আমার কোনো অসম্মানই করছে না। অসম্মানি কীভাবে হয় দেখেন, সহজে উদাহরণ দিলেই বুঝবেন, আপনার সন্তান নাই, সন্তান কার কাছে চাইবেন, আল্লাহর কাছে, মান্নত মানলে কার লেগে মানবেন, আল্লাহর নামে, আপনি আল্লাহর নামে না মান না, খাজা বাবার নামে মান্নত মানলেন, খাজার বাবার কাছে গিয়ে হাইরা কী চাই, আওলাদ চাই, আল্লাহলে আল্লাহর গদ্দির থেকে সরাইয়া, খাজারে আল্লাহর গদ্দির বয়া, খাজার কাছে সব চাই, আল্লাহরে সরাই দিল না, আল্লাহর গদ্দিরতে সরাইছে তো, বোঝা গেছে তো? এত বড় খারাপি মানুষটাই করে যে আল্লাহর জায়গাত অন্যরে বয়া, হেরে ভগবান মান্যা আল্লাহরে সরাই দেয়া চলে, এটা এটা ব্যাদ দিবি হয়েছে না নাই, অসম্মানি হয়েছে না নাই, এই কারণে চিরকাল তার আনা আর কি, এই জিনিসটা তার দরকার নাই, দরকারে করলো কনসিডার করতো আল্লাহকে, দরকার নাই তো, বোঝা গেছে? এই জন্য চির জাহান্নামি হয়, কোনো দিন আল্লাহর রাগ শেষ হয় না, ফিরিস্তাও আল্লাহ বানায় রাখছে, প্রত্যেক তবকার মধ্যে শ্রেণীর মধ্যে 4 লক্ষ হইলে ফিরিস্তা, যে ফিরিস্তার এক কান্দার থেকে আরেক কান্দা একটা পাখি যাবার হলে 2 মাস সময় লাগবে, কত বড় বড় ফিরিস্তা, আর 19 জন যে লিডার ফিরিস্তা, খালি বুকটা পার হইবার হলে 70 বছর লাগে, কত বড় বড় ফিরিস্তা, এই সমস্ত ফিরিস্তা নি মানে কিরম বানাইছে আল্লাহ, নির্দয় বানাইছে যে এই মানুষটির চিরকাল শাস্তি দিব, কোনো দিন এরা কইত না যে এরা বেশি মেরেছি, যত মারব যত কষ্ট দিব অত তার ভালো লাগব, আল্লাহর রাগটা এদের এরার এটা বোঝা যায় যে আল্লাহ কিরম রাগ, কার জন্য, এই কাফির মুশরিকের জন্য। এই জন্য তো আপনার ইমানে পড়া করাইলাম না আমি, যে ইমানের এত দরকার, সীমা ছাড়া দরকার, আর এই ইমানের খবর আমরা নাই। এখন কি কয়েছে না, যে আল্লাহ পাককে শিরিক কুফুরে মাফ করে না, বোঝা গেছে কিছু, কত বড় দুষ করলো, আল্লাহর আল্লাহর গদির থেকে সরাই দিল, এটা সাধারণ কাম করছে, এই জন্য মাফ করে না। আচ্ছা এখন এই বেদাত
বেদাত এত নারাজ কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষটার সুপারিশ করে না, এত নারাজ কেন? এই জায়গাতেও দেখা যায় রসুল্লাহ সাল্লামরে বেয়াদবি করে, অসম্মানি করে মানুষটা, যে বেদাতি করে রসুল্লাহ সাল্লামরে কী করে, অসম্মানি করে। একটা হইল নবীর সুন্নত আমল করলাম না, নবীর নাফরমান হইলাম, আর একটা হইল নবীরে অসম্মানি করি। কীভাবে অসম্মানি করা হইল? নবী কইছে একটা কথা এইবা করবে, যেরকম একটা মিশাল দিতেছি আপনারা, ফরজ নামাজের পরে সালাম দিব রসুল্লাহ সাল্লামে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সালাম দেওয়ার পরে হুজুর সাল্লাম কী করছেন? তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির করছেন, না তিনবার করছেন। বেদাতি জনামে জ্ঞান খাড়ায়, জ্ঞান খাড়াইয়া কয় যে রসুল্লাহ সাল্লাম নিষ্পাপ, উনার তিনবার করলেই বেশি, আমরা গুনাগার, সাতবার ফরবা সাতবার ফরবা, কথা বুঝছো? হুজুরে বোঝা গেলে তো জানছে না, হুজুরে বোঝা গেলে এনে জ্ঞান নাই, হুজুরে আইসে তালিম দেবার লেগিয়া, আমরা তালিম দেবার লেগে হে লেজেবা করে এইভাবে আমরা করবো। হুজুরের মুখ দেখো কইতেছে তিনবার, তুমি পণ্ডিতে পণ্ডিতি মারা কি কইতেছ সাতবার, তুমি নবীর উপরে মাত ভরি করছো না, না করা হইল? নবীর উর্ফে পণ্ডিতি করা হয়, নবীর উর্ফে নাফরমানি যে এটা না, নাফরমানি একটা সুন্নত আমি আমল করছি না, ঠিক আছে, এটা হইলাম নাফরমান, কিন্তু আমল তো করছি না করছি না এটা বেলেগ কথা। আমি নবীর উর্ফে একটা মাত ভরি করি, নবীর ভুল হয়েছে ভুল ধরতেছি, সাতবার কম লাগছে। আরও ধরলেন যে শবে বরাতের বেদাতি যেটি, এটা হ্যাঁ ভুল বুঝ হ্যাঁ বুঝতেছে কি, আরে শবে বরাত আইসে একটা নেক কামিন, আমরা এই খাইমো টাইমো মসিদ চান্দা বরণ দিয়ে করবো, এটা তো ভালো জিনিস হইল, এটা আবার ক্ষতি অনলাইন কেল, এটা খারাপ কেল, ওইভাবে হ্যাঁ বানায়া সানায়া করে, তার মানে নবীর উপরে হ্যাঁ একটা নবী অতি নবাওতি দেখাইল, বুঝছে না কথা না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুপারিশ করে না। কেমতের দিন এর দ্বারা এত ক্ষতি যে পাঁচটা ক্ষতি করলাম, এরকম ক্ষতি যারা করস, আল্লাহ নবীর কথা হইল আল্লাহ আমার এই হাউজে কসর দিছে, আমি আমার উম্মতরে পান করাই না, তুই তো আমার উপরে নবুতির মাত ভরি করছিলি, তো তুই নবী, তুই যদি নবী তরে আল্লাহ হাউজে কসর দিলে হেঁটে থেকে খাওয়া গা তোর উম্মতরে, তুই তো আমার মানুষ না, আমার উপরে পণ্ডিতি করছস, সে কথাটা বোঝা গেছে? হ্যাঁ পণ্ডিতি করা দেখিয়া তার কি হইল, নবীরে অসম্মানি করা হইল, বোঝা গেছে? নবীর অসম্মানি, এই নবীরে যে অসম্মানি করবো তারে নবী সুপারিশ করবো, আল্লাহ ভালা পাইব? তা আপনি এই কথা বুঝন লাগবো যে বেদাতে সাধারণ বেদা কথা নাই, এটা এই নই কান্ডা করাত গেলে আমরা ক্যাশ সমর্থন হয়ে গেলাম গা, শয়তানের সমর্থন হয়ে গেলাম গা, আল্লাহ নবীর অসম্মানি করে হারলাম, বোঝা গেছে? তা এই জন্যে একই পাইতো না, হাউজে গোসরে পানি পাইব না, সুপারিশ পাইব না, ঠিক আছে, এটা তো বোঝা গেছে না? এখন আমরা আই আর একটু সাফ করে বুঝবার জন্য, যে এখন বেদাত বুঝলাম, বেদাতের ক্ষতি বুঝলাম, কি জন্য রসুল্লাহ সাল্লামের সুপারিশ করেন না এই কথাটাও বুঝলাম, আল্লাহ চিরকাল কেন এর মাফ করেন না এই কথাটাও বুঝলাম, ঠিক আছে। এখন দেখি যে উদাহরণ, বেদাতি কারা করে আর গুনা কবিরা করা কারা করে, এই মানুষটি চিনন লাগতেছে না, ঠিক আছে। তো সহজ কথা হইল বেদাতি করে বালা মানুষে, বালা কেরা যারা আমলদার, যারা নমজ রোজা করে, এই বালা মানুষটি কেলা কেলা, শেখ হল দিস সাহ, মহাদ্দিস সাহ, মুফতি সাহ, আমির সাহ, মামুর সাহ, ইমাম সাহ, মোয়াজ্জিন সাহ, মুসল্লিয়ানে কেরাম, এরা বালা মানুষ না, এরা সবই আমল করে, এই আমল করিয়া মানুষগুলার দ্বারা বেদাত সৃষ্টি হয়, কথা বোঝা গেল? আর কবিরা গুণা কেরা করে বাজারিয়া মানুষে, হ্যাঁ গানের হলই থাকে, জোয়ার ফিল্ডও থাকে, তার কাম বাজারও মুসিদ আবাদ নেই, ওর ইমান আছে কিন্তু নেক আমল করার তালো হ্যাঁ নাই, এই মানুষটির দ্বারা কী হয়, মদ খাওয়া হয়, জোয়া করা জোয়া খেলা হয়, এই গুণাগুলা কেরা করলে এই খারাপ মানুষগুলোর দ্বারা এই কবিরা গুণাটি হয়, এই মসজিদের এই মানুষগুলো সাধারণত কবিরা গুণাগুলা করার যায় না, করে কোনটা যে আমরা বড় লোক গুণাও করাম বড়টা, কথা বোঝা গেছে? আমরা তো এরা লাগান ফাজি না, তা আমরা যদি বড় লোক হইছি তো কাম কী করাম, গুণাডাও দুই নম্বরটা করাম তিন নম্বর করতাম কিয়া, কথা বোঝা গেছে আমার, বোঝা গেছে না? তো এরা করে দুই নম্বরটা গুণা করে, বেদাতিটা করে, আমল একটা ক্ষেত করা ধরেন, নেক আমল আমরা আছি দুনিয়াত আমল করবার লাগে, এটা আমার ক্ষেত, যাবো আপনার ক্ষেত করুন, বড় ক্ষেত করুন, কী করুন, ঘাস বাছুন, না ক্ষেতটা করার লগে লগে ঘাস হয়,
আমল করার লগে লগে বেদাত আইল। তখন এই বেদাত বাচ্চা কি করতে লাগে? আমলটি করতে লাগে। এই জন্য আমল হইতে লাগব বেদাত মুক্ত। আমল যাটাই করেন বেদাত মুক্ত মানে বেদাত ছাড়া, তো এটা গ্রহণযোগ্য করতে। বোঝা গেল কি? আমল করে মানুষের দুই ধরনের, এক ধরন মানুষে আমল করে বেদাতি করিয়া, আরেক দলে আমল করে বেদাতি মুক্ত হিসাবে বেদাত ছাড়া। বেদাত ছাড়া যারা আমল করে এরা হইল প্রকৃত আমিল আমলদার, এরা বেহেস্ত পাবে, এরা হচ্ছে আল্লাহ খুশি, নবী খুশি, সব খুশি। বেদাতি করিয়া যারা করে এরা সুপারিশ নেই কিছু নেই, এরা ধ্বংস। কিন্তু এরা তো আমলদার না, এরা আমলদার তো কষ্ট করছে তো না। একটা আয়াত আছে এরকম যে অতিরিক্ত কষ্ট করব কিন্তু জাহান্নামে যাব, বুঝলেন? অতিরিক্ত কষ্ট করব জাহান্নামে যাব। এই মানুষটি কেডা? এই যে নামাজ রোজা যারা পড়ে কষ্টও করে জাহান্নামে যায়। বুঝা গেছে? এটা কি কি বলা হইলো, কি বললাম এখনো? এটাই পরিচয় দিয়ে দিলাম যে গুণা কবিরা করে থার্ড ক্লাস পজিশনের খারাপ মানুষগুলো, যেগুলো মানুষের মানুষগুলো কয় না। আর বেদাত করে কারা? ভদ্রলোকরা। মেচ চুরি করে ভদ্রলোকরা, কলম চুরি করে ভদ্রলোকরা। এই ভদ্রলোক যত আছে বালা নেককার মানুষ, এদের দ্বারা কি হয়? বেদাত জন্ম লয়। এরা বেদাত করে বললে আমি কই না যে এরা বালা মানুষ হলে বেদাত করবো তা না, কিন্তু এইনো বেদাত জন্ম লয়, ক্ষেত যেরকম ঘাস জন্ম লয় এইনো বেদাত জন্ম লয়। এই মানুষটি বেদাত করে বাঁচে না, বাচ্চা সরাইয়া আমল করে না, ক্ষেতটা বাঁচে না। যেরকম ক্ষেত না বাঁচলে ক্ষেতের ফসল পাইব না, এই বেদাত না বাঁচে নেক পাইব না। কথা বোঝা গেছে? তো এখন এইনো আরো দুইটা উপমা দিয়ে শেষ করতেছি, বুঝতে আরটু সহজ হইব। দুইজন ইমাম সাহ, দুইজন ইমাম সাহ বা একজন ইমাম একজন পাবলিক মানুষ, ঠিক আছে? এই মিশ্রণটা আগে বুঝুন, একজন ইমাম আর একজন পাবলিক মানুষ। পাবলিক মানুষটার গুণা বর্তিয়ে চুরিও আছে, জিনাও আছে, ডাহাতি আছে, সব আছে, কিন্তু এই মানুষটা নেক কাম যখন করে না তার কি নাই? বেদাতি গুণা একটাও নাই। কয় নম্বর গুণা আছে তার? তিন নম্বর আছে। তিন নম্বরের কথা আমি কি কইছি? তবা করলে তো সহজ, ব্যাগটাই শেষ হয়, বেদাতিও শেষ হয়ে যায়। তবা করে মরছে না, তবা করে না মরলেও তার পরকালে কয়টা ব্যবস্থা আছে? একটা ব্যবস্থা আছে আল্লাহর কাছে। আল্লাহ কোনো কোনো মানুষটা কি কি করে দেয়? এই কবিরা গুণা ছেড়ে দেয়, কোনো একটা নেক বালা কাম দেখলে ছেড়ে দেয়, বাকি ছেড়ে দেয়। একটা আশা তো তার আছে না? যদিও আমি তোবা ছাড়া মরে গেছি গা, তো আমার একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা আছে কি? রসুল্লাহ সাল্লামে সুপারিশ করবো দুইটা ভরসা তার আছে। কবিরা গুণা হলো এই খারাপ মানুষটা, দুইটা ভরসা তার আছে। আল্লাহ মাফ করিয়া না দিলেও কোনো নেক কাম তার এরম পয়সি না, যার পছন্দ করে আল্লাহ মাফ দিব। তারে ঘোষণা ধরুন করে দিছে জাহান্নামের, নবী গাখা রয়েছে আল্লাহ, এটা আমার উম্মত, এরে তুমি ছেড়ে দাও, মাফ দাও, ছেড়ে দিন। জিনা চুরি করে হেরে ব্যস্ত গেল বা দুজন না গিয়ে কয় নম্বর গুণা করছে কারণে? তিন নম্বর। তিন নম্বর এই ব্যবস্থা আছে, দুই নম্বরে কি নাই? ব্যবস্থা নাই। ইমাম সাহেব, ইমাম সাহেবও মারা গেল, বেদাতি করে সবে কদর খায়, সবে বরাত খায়, মানুষের জেফত খায়, সব বেদাতি তরিকায় খায়। আর সমাজের মানুষে খুব বালা হয়, এলা খুব বালা মানুষ, আমরা ইমাম ইমার বালা হয়েছি, ঠিক আছে? এই হিসেবে হ্যাঁ করে সবের প্রিয় মানুষ, আল্লাহর ট্যাঙ্কি জাহান্নামী মানুষ, নবীর ট্যাঙ্কি জাহান্নামী মানুষ, এও মারা গেল, হেই গুণাগার মারা গেল, হেই গুণাগার ঠাট কেলাস মানুষ দেখা যায় চুরি জিনা করে গেছে গা ব্যস্তে, এ আটকে হচ্ছে আর সুবিধা নেই। উদাহরণটা বুঝছো? বেদাত কত খারাপ হইলো। আরেকটা কইতেছি, কয়ে শেষ করে দিতেছি। আরেকটা হইলো দুই ইমাম, এক ইমামে বেদাত করে সবই বালা পায়, তারা বেদাত করলে তো বালা পায়ই, আপনার লগে খুব মিলে, সবে বেড়া তো কেউই আয় না, জীবনের যে বেড়া নমজা নেয় সবে বেড়া তো আয়ে হ্যাঁ না। তো হে আল্লাহ বিল্লা করবো, মন শান্তি করবো, সারাদিন সারা জীবন গুণা করছে, সব বেড়া সব মাফ করাইব, হে আইসে ওয়াজ নসিত হইতেছে, সব চলতেছে, খাওয়া লওয়া সব, তার মানে বেদাতি জটি সবটি চলতেছে। আরেকটা মানুষ বালা আলিম, হে ইমামতি করে, এলাও ইমামতি করে, এলা বেদাত করে, হেলা বেদাত করে না, কোনো বেদাতি গুণা এলার নাই, অন্য গুণাও নাই, হট করে একটা তিন নম্বর গুণা একটা করেছে। কি গুণা করেছে? একটা মেয়েরে হে আত ধরছে বা আলিঙ্গন করছে, পাঞ্জা দিছে, এই অবস্থাত গিয়ে একজন মুসল্লি দেখেছে, এটা কয় নম্বর গুণা? কয় নম্বর গুণা? তিন নম্বর গুণা, বেদাতি করছে না তো। এই ইমাম সাহেবে বেদাতি করিয়া এর পরকালে মাফের ব্যবস্থা নেই, হে ইমামে তোবা সারা মরে গেল, মাফের দুইটা দুইটা অপশন আছে না, দুইটা ব্যবস্থা আছে না, হয়তো আল্লাহ ছেড়ে দেবো সব জন তার বালা, একটা খারাপ ছেড়ে দিব আল্লাহ, না ছাড়লে তো নবী খারে বসু বাড়ি চলে গিয়ে
কিন্তু এই মানুষটার এই গুণাটা যে মুসল্লি দেখছে এ আর সহ্য করে না। আমরা যে মূর্খ, এই মুসল্লির কাছে খুব কাকতি মিনতি করে পাওয়া তো ধরে কইছে আপনার কইনা যে আমার জীবনে এরকম গুণা নাই, এদেই কিবা শয়তানের ফেরা হয়ে গেছে গা, আমি আর জীবনে এরকম গুণা করতাম না। যদি দেখুন আপনার সেন্ট্রাল দিয়ে আমার মারুন যে তোবা তো করছে বেড়া ডাক করিয়া, তার তোবা কবুল করে না মূর্খ, যে তোবা কবুল না করে হ্যাঁ তোবা করলে হইল মানুষে জিনাকুর মানুষ তোবা করছে, এরপর হে ইমাম হইতারবো কেউই না হয় নাক যার হইতেন না, শরীয়তের মাসলা হইল যা কেউ নাক যাবার পাইতেন না, তোবা করেছে হে বালা মানুষ, বালা মানুষের খারাপ করলে আপনি দোষী, আল্লাহ সাইডে দিয়েছ তুই ধরিয়া কেডা, কথা বোঝা গেছে, ইসলাম বুঝি না দেখে আমরা ত্রুটি করি ঠিক আছে। এই বেটার মাপ হইল না কি করলো মা সেটা করে দিল, সবে মিললে তারে বিচার একটা বালা করে করে হয়ে তারে বিদায় দিয়ে দিল, কয় নম্বর গুণাগারটারে বিদায় দিল তিন নম্বর, আবার তোবা করছে তার গুণা নাই তাও সত্য তারে বিদায় বিদায় দিল, এটা আমরা সমাজের মূর্খামি। আর ওই যে বেটা ইমাম সাহেব কি বেদাতি ইমাম তারে লয়ে আমরা খাইতেছি চলতেছি সব ঠিক আছে, বোঝা গেল। তা আজকে এই যে কথাটি কইলাম এই কথাটি যদি আপনারাই পাঁচটা কথা অন্তরে রাখতে পারেন তে আপনারা বেদাত ছাড়বার সুযোগটা আইব, নাহলে প্রিয় আমল ছাড়বেন না। আমি আগামী করল পরিষ্কারভাবে বলবো আগে আশায় দিতেছি কি কথাটা, দৈনিক পাঁচবার বেদাতি করতেছি নমজ পড়া মানুষে, দৈনিক কবার পাঁচবার নমজ পড়ি না, পাঁচবার বেদাত করতেছি, এই বেদাতটা পইলে আমি বলবার চাইতেছি আগামীকাল সাফ করিয়া পরিষ্কার করিয়া দেওবন্দের ফতোয়া সহ, কিন্তু আপনারা উল্টো হইব কি, এই যে একটা দোয়া আগে বিতর্ক কিছু শুনছেন বুধ শুনছেন না, আগে দোয়ার বিষয়টা যে সালামের ফিরে পরে সালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব কইল কই হারি ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালামিন কাসাম আমিন পুছল পুছল না, এই যে একটা দোয়া চলতেছে দেশো সারা আসাম চলতেছে না নাই, এই দোয়াটা দুইটা বেদাত চলতেছে, কয়টা বেদাত, এই একটা জায়গাতেই কয়টা বেদাত চলতেছে, দুইটা বেদাত চলতেছে, একটা এরকম বেদাত যার মধ্যে কেউই মতভেদ করবার নাই কিতাবর সাফ সাফ আছে এটা বেদাত, আর একটা মতভেদ আছে, একটা মতভেদ আছে আর একটা কি নাই, মতভেদ নাই, এই দুইটা কথা আগামী সপ্তাহ আল্লাহ যদি দে আপনারা পরিষ্কার করিয়া দলিল সহ আপনারা আমি দিব, আমি আগেও কইছি যদি শুধু আমার কথা মানি না লাইন দলিল না বিচারেন তে এটা উচিত না, আলিম শুধু এবং মানন যেত না আলিমরে দলিল ছাড়া, দলিল হওয়ার পরে আপনি সন্তুষ্ট চিত্তে আপনি কাম করবেন এটা হইল মাসলা, না হইলে এমনি আন্দু দুন্দু এক আলিমরে মান্যালে নিজে হেলা করে আমরা হেলার পক্ষ থাকব, এই সমস্ত কথা ডেঞ্জার ক্ষতিকর কোন সময় ইমানও জায়গা কত বুঝছেন। তা আমি সামনে সপ্তাহে কি বলবো কইছি দোয়ার বিষয়ে বলবো, এই দোয়াত কি বেদাত আছে এটা বলবো, আপনারা সবের অভ্যাস আছে না নাই পড়ার অভ্যাস আছে না নাই, আমি এর লেগে বারবার কইছি যে সারতে সময় অসুবিধা হয় বেলা যে বাদে আপনারা সারেন না সারেন বেলা করতে আপনারা আমার প্রতিশ্রুতি দিচ্ছেন গত সপ্তাহ না, যদি আমি বুঝাই দিতে পারি আপনারা প্রশ্ন ইত্যাদি করবেন করার পরে আপনারা সন্তুষ্ট হইলে আল্লাহ দিলে সারবেন, এই সারার আপনারা কুচুনি রুচিলা সারা আসাম ধীরে ধীরে সারবো, আমি বাউ করে আনতেছি দেবন্দর হতো আনাইছি ও আখিরের দান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।